মসজিদে যাবেন সেখানে নেতা কয়জন বলেন কয়জন কোন হুড়াহুড়ি আছে কোন ঠেলাঠেলি আছে কিছু আছে এক ইমাম নামাজ পড়াচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন কোনো প্রবলেম নেই কোনো ঝামেলা নেই আমরা নেতৃত্ব তৈরি করতে চাই নামাজ থেকে যে নেতার নামাজ আছে সেই হবে আমার নেতা যার নামাজ নাই সে ফাকিবা সে আমার নেতা হতে পারে না যুবক তুমি বলবে আপনি কি নামাজ পড়েন আপনি আমাকে যে আপনি যে নেতা আমার না আপনি নেতা না আপনি কিসের আপনি নামাজ পড়েন না আপনি কিসের নেতা কে ঠিক আছে না স্পষ্ট করে বলে দিতে হবে আমার নবী যে নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে রাসূল মারা যাচ্ছেন মুমূর্ষ অবস্থায় রাসূল কাতরাচ্ছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় লগন চলে এসেছে আমার নবীজি মারা যাবেন হ্যাঁ ঠিক আছে মাদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার নবীজি মারা যাচ্ছেন প্রচন্ড সুস্থ তিনি বিষক্রিয়া তার দেখা দিয়েছে আমার রাসূলকে বিষ পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল চিন্তা করেন আমার নবীকে বিষ প্রয়োগে মেরে ফেলার হত্যা করার চেষ্টা করা হয়েছিল দুজন সাহাবী বিষ প্রয়োগে তারা বাঁচেন নাই মারা গেছেন শহীদ হয়ে গেছেন রাসূল বেঁচে গেছেন কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়াটা শুরু হয়েছিল প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন রাসূল আমার নবীর শত্রু কত মারাত্মক ছিল আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জানাইশার ঘরে রাসূল ঝুঁকে পড়ে বলছেন আয়েশা আমার মন বলছে আমি বাঁচব না রে মাথায় একটু পানি ঢেলে দাও তো প্রচন্ড মাথা ব্যথা করছে নবজির মাথায় পানি ঢেলা দেওয়া শুরু হলো একটু স্বস্তি বোধ হলো বেলাল আজান দিচ্ছেন কিন্তু আজানের মধ্যে বেলালের কান্নার আওয়াজ শুনে পাচ্ছে শুনতে পাচ্ছেন রাসূল রাসূল বলছেন ও আমার আয়েশা আমার বেলাল তো আমাকে না দেখে দেখে আজান দেওয়ার কারণে সে কাঁদতেছে আমাকে দেখতে পাচ্ছে না আমার বেলাল তো আমাকে দেখে দেখে আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নখ দেখে দেখে রাসূলকে তিনি দেখে দেখে আজান দিতেন আমার নবীজি পারছেন না যেতে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন রাসূল বলছেন আমার বেলাল তো আজান দিল দেখি চেষ্টা করে দেখি তো মসজিদে যেতে পারি নাকি হুজরাখানা থেকে আমার নবীজি আম্মা জানাইশার ঘর থেকে তিনি ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না পড়ে যেতে নিলেন সঙ্গে সঙ্গে আম্মা জানাইশা তাকে ধরে ফেলে শোয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো উঠতে পারছেন না রাসূল এবার বলছেন আয়েশা বুঝতে পেরেছি আমার জামাতের নামাজ মনে হয় হবে না ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি দুনিয়া থেকে চলে যাব ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা কিন্তু আজান তো দিয়ে দিল নামাজটা কে পড়াবে তুমি আমার কথা বলে দাও তোমার আব্বা আবু বকরকে বলো আমার বাল্য বন্ধু আমার আবু বকরকে বলে দাও আমার মুসল্লাই যেন কেউ না দাঁড়ায় আমার মুসল্লাই যেন আমার আবু বকর নামাজটা না আদায় করে নেয় জোরে বলে সুবহানাল্লাহ রাসূল বুঝায় দিলেন আমার পরবর্তী খলিফা কে হবে যে নামাজ পড়ল সে হবে কি যে নামাজ পড়ল সে হবে যে নামাজের ইমাম সে রাষ্ট্রের ইমাম যে নামাজের ইমাম সে সমাজের ইমাম যে নামাজের ইমাম সে সব কিছুর ইমাম আল্লাহু আকবার বলেন আমার নবীজি এই কথা বলার পর নবীর মুসল্লাই যখন আবু বকর দাঁড়ায় গেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ করে কান্নার রোল পড়ে গেছে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করছেন বুঝতে পেরেছেন নবীর পিছনে আর আমাদের ইক্তেদা হবে না মনে হয় ওমরে ফারুক বাচ্চার মতো কেঁদে কেঁদে চিৎকার মেরে মেরে কাঁদতেছেন সাহাবায়ে কেরাম কাঁদতেছেন রাসূল বলছেন আয়েশা আমার সাহাবীরা কান্দে রে আমাকে একটু ধরো তো আমার নবজিকে ধরে নিয়া হুজরাখানার যে ছোট্ট জানালা ছিল সেই জানালার কাছে যখন রাসূলকে ধরে রাখা হলো আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজ দেখছিলেন নামাজের দৃশ্যগুলো রাসূল অবলোকন করছেন রুকু কেমন করে করছে সেজদা কেমন করে করছে আর আমার নবীর দুটো চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যাচ্ছে নবজির কান্না দেখে আম্মা জানাইশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আল্লাহ তো আপনার ও আল্লাহ তো আপনার আপনার প্রতি রহম করেছেন আপনার সাহাবীর প্রতি রহম করেছেন আপনার উম্মতরা আপনার সাহাবীরা সবাই তো আল্লাহর হক আদায় করার জন্য নামাজ পড়তেছে এটা তো ভালো দিক আপনি কাঁদেন কেন
আমার নবীজি এবারে বলছেন আয়েশা আমার চোখের পানি দেখে তোমার কাছে কি মনে হচ্ছে দুঃখের পানি না এটা আমার চরম আনন্দের পানি তুমি কি জানো এই নামাজ আমার সাহাবীরা আজকে জামাতে জামাতে সুন্দর করে আদায় করতেছে কোনো বাধা নাই এই নামাজ পড়তে যায়া মক্কার মানুষ আমাকে ওঠের নারী ফরি আমার পিঠে চাপায়া দিয়েছে রুকুরত অবস্থায় আমার সাহাবীরা নামাজ পড়তে বাধার শিকার হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তাইফের ময়দানে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছে দেখো আমার দুটো দাঁত নাই ও আমার আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওহুদের ময়দানে দাঁত হারিয়েছি খন্দকের ময়দানে পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে আমার কোমরে এই যে কুজা হয়েছে ওরে আখাদি ওরে আয়েশা আমি আমার কোমর সোজা করে দাঁড়াতে পারি না ওরে আয়েশা এই কষ্ট করি এই নামাজটা আল্লাহর জমিনে কায়েম হয়েছে আমার সাহাবীরা আজকে সুন্দর করে নামাজ পড়তেছে এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে আমি চোখ থেকে পানি বের করে ফেলেছি আয়েশা ওরে আয়েশা আমি মনে হয় বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা দেখো তো একটা মেসওয়াক পাও নাকি সহি বর্ণনা আমি সওয়াকের জন্য যখন রসুল বললেন আম্মা জান আয়েশা রসুলকে রেখে যেতে পারছিলেন না তার বড় ভাইকে ডেকে পাঠালেন একটা মেসওয়াক নিয়ে আসা হলো সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলেন নরম করে দিয়া নবীর হাতে যখন তুলে দিলেন নবী যে মেসওয়াকটা নিয়ে একটা মুসকি হাসি মারলেন মুসকি হাসি মেরে মেসওয়াকটা দিয়া দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগে লেগে থাকে থুতু চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি দিচ্ছেন আর বলছেন আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করতেছি আমি তো বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ তাআলা আমাকে নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি আয়েশা একমাত্র কুমারী স্ত্রী 9 বছর বয়সে বিয়ে হয়েছে 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম আমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিতেন আমি আয়েশা আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ তাআলা আমার শানে বেশ কিছু আয়াত নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আমি আয়েশা আমি নিজেকে ধন্য মনে করি রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমার ঘরটাই রাসূল পছন্দ করেছেন আমার উরুতে মাথা রেখেছেন আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা আমার মুখের থুতু কি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন আমি নিজেকে ধন্য মনে করি রাসূল যখন মারা যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি খুঁজে খুঁজে 6টা স্বর্ণের টুকরা পাওয়া গেল রাসূল হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন আয়েশা এতটুকু সম্পদ আমার ঘরে রাখতে চাই না এইটুকু সম্পদ আমি একামতে দিনের জন্য আল্লাহর পথে আমি এটা দান করে গেলাম আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগে আমাকে বলছেন আয়েশা দেখো তো আমার কলজার টুকরা ফাতিমাটা কোথায় ফাতিমার কথা যখন বলা হলো ফাতিমা দরজা খুলে নবীর সামনে দাঁড়ালেন ফাতিমা কান্দে নবীও কান্দেন নবীজি বলছেন ফাতিমারি আমার কাছে আয় কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন আমার কলিজার টুকরা ধরে দুলালি ফাতিমা বিয়ে দিয়েছি তবু তোকে দূরে থাকতে দেই নাই কাছাকাছি রেখেছি আমি তোকে খুব ভালোবাসি রে ফাতিমা কাঁদিস না আমি আমার তো মরণের সময় হয়ে গেছে তবে একটা ওয়াদা করে যাচ্ছি চিন্তা করবি না ফাতিমা আমার মরণ হয়ে যাবে তোর মরণ হয়ে যাবে আলামে বারজখ আমরা দুজন কাছাকাছি থেকে যাব রে আমার কলিজার টুকরা ফাতিমার কান্না থেমে গেল মানুষের মৃত্যুর সংবাদ মানুষ শুনলে পরে টেনশনে পড়ে যায় আম্মা আম্মা জান খাদিজার সবচেয়ে আদরের দুলালি আমার নবীজির আদরের দুলালি ফাতিমা মৃত্যুর কথা শুনলেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে নবীর সামনে থেকে বিদায় নিয়ে নিলেন আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া বলছে আয়েশা রে আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমি একটা লাস্ট সেন্টেন্স আমি তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি আমার উম্মতকে জানায় দিবা আমার উম্মতকে বলে দিবা আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ নবীজির শেষ কথা কি বলেন আরো জোরে আরো জোরে মুরব্বির একটা কথা ছিল মুরব্বি আমাকে বলেছেন বাবাজি মাহফিল আলোচনার মধ্যে একটু নামাজের কথা বলবেন সামনে রমজান আসতেছে যুবকরা নামাজ পড়ে না এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা আমার বুকটা ফেটে যায়
লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার মসজিদ জুমার দিনেও নামাজ পড়ে না মাত্র 15% মুসলমান আমার দেশে নামাজ পড়ে এত বড় অপরাধ কত চাল্লারে বুলা আলামিন এক নাম্বার জাহান্নাম দিবেন এক নাম্বার কারণ হলো কি না পড়া মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম লাকুম মিনাল মুসাল্লিন তারা বলবে আজকে আমরা জাহান্নামের মধ্যে এজন্য আছি নামাজটা পড়ে আসি নাই নামাজটা পড়ব আমরা দুনিয়াতে যদিও নামাজের শাস্তিটা কম কিন্তু সবচেয়ে বেশি শাস্তি হবে জাহান্নামীদের কি কারণে বলেন নামাজের কারণে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি নিয়ে বলেন নামাজ নেই হিসাবটা আমরা ক্লিয়ার রাখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত নামান নামাজটা আমরা বুঝে শুনে পড়বো রাজি আছি তো না বুঝে নামাজ পড়া যাবে না বুঝে নামাজ পড়তে হবে তাহলে নামাজের মধ্যে কি হবে মনোযোগ কম হবে না বেশি হবে বেশি হবে যখন বুঝবেন তখন দেখবেন তারাবি নামাজটা পড়ে খুব মজা পাওয়া যাচ্ছে খুব মজা পাওয়া যাচ্ছে যদি নামাজে মজা না পাই সেজদায় মজা না পাই কোরআন তেলাওয়াতে মজা না পাই মাহফিলে বসে মজা না পাই ভাবতে হবে আমার নাফসের মধ্যে মরিতে জমে গেছে নামাজটা বুঝে শুনে পড়বো আমরা যে ওই লোকের মতো হওয়া যাবে না এক হিন্দু ভাই মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা এখন হিন্দু চিন্তা করে হিন্দু ভাইটা চিন্তা করে যাচ্ছে ইমাম সাহেবের হলো কি প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে কি কথা কি বুঝতেছেন হামিদা হামিদা করে হামিদা মেয়েটা কার মেয়ে তার মধ্যেই চিন্তা আসছে এখন কাকে বলবে এই কথা তো প্রতিবেশী একজন আছে মুসলমান তাকে বলতেছে ভাই তোমাদের ইমাম সাহেবের কি হলো কেন কি হয়েছে তো প্রত্যেক ওয়াক্তে আমি সামনে দিয়ে যাই আর শুনি হামিদা হামিদা কে হামিদা মেয়েটা কার মেয়ে এই মুসল্লি বলতেছে ভাই আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারিনি আসলে হামিদা মেয়েটা কার মেয়ে কথা কি বোঝা গেল আমার দেশে বহু নামাজি আছে সুদ খায় আছে না নাই নামাজ বুঝে শুনে পড়ে যে সুদ খায় সে কি কোনো যে নামাজ পড়ে সে কি কখনো সুদ খেতে পারে নামাজটা পড়ে কি বুঝে শুনে নামাজ পড়ে বউ পর্দা করে না হাজি সাহেব প্রথম কাতারে নামাজ পড়েন বউ অর্ধলগ্ন হয়ে ঘোরাফেরা করে বউকে কিছু বলেও না নাই তো এই জাতীয় লোক তো আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই যে নামাজ আপনাকে অন্যায় কাছ থেকে দূরে না রাখে সে নামাজ তো আপনার নামাজ হচ্ছে না আমরা নামাজকে সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ আমাকে আর কিছু কি সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না আর কিছুক্ষণ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন শুনেছি মা বোন অনেক এসেছেন মাহফিলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাদেরকে কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা তাহলে তেলাওয়াত কিতাব আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন এক নাম্বার হলো আমরা ঈমান এনেছি আমরা টিকে থাকব দৃঢ় থাকব অবিচল থাকব জোরে বলি ইনশাআল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন বলেন আমিন বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলি আমিন ঈমানটা আনা যায় কিন্তু অবিচল থাকা যায় না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে ধরে নিয়ে যখন জেলখানায় রাখা হলো মাকেও ধরে নিয়ে গেছে মা দেখে সন্তানকে পিটাচ্ছে মা কান্দে আবু হানিফা চিন্তা করে আম্মা তোমার কান্দে আমি এখন কি করি মা বুক উঁচু করে বলে বাজান কান্দিস না অবিচল থাক টিকে থাক শহীদ হয়ে যা হাসরে তুই চলে যাবি হাসরের ময়দানে শহীদের দরজা নিয়ে যাবি তুই জান্নাতে যাবি আমি তোর পিছে পিছে আমি জান্নাতে যেতে চাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নিতাকাইন স্বামী হলেন হাওয়ারি আমার নবীর হাওয়ারি
زبير ابن العوام رضي الله تعالى عنه তাদের কুরাইশের টুকরো সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর মিত্তুক শাসক হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা যখন মুসলমানকে ধরে ধরে কুচুকাটা করতেছে আব্দুল্লাহ বিন জুবাইর তার মার কাছে এসে বলছেন 80 বছরের বৃদ্ধা নারী মাকে এসে বলছে মা তুমি কি জানো হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুসলমানকে মুসলমানদেরকে ধরে ধরে কান কাটে নাক কাটে চোখ তুলে দিচ্ছে হাত কেটে ফেলছে আমি কি যাব সেই যুদ্ধে মা বলে বাজান তুই আমার এই প্রশ্ন করলি তোর ঈমান কই আল্লাহু আকবার বলবেন না কেন মা ছাগল জব করার পরে সেই ছাগল ভুনা করে খাবে ভাজা করে খাবে না কিমা করে খাবে ছাগল কি টের পায় সন্তানকে বলতেছে কেন টের পায় না তো তুই শহীদ হয়ে যাওয়ার পর মরে যাওয়ার পর তোর কান কাটলো না নাক কাটলো না চোখ তুললো তুই তো টের পাবি না যা যুদ্ধে সুবহানাল্লাহ বলবেন না মায়েরা কি ওয়াজগুলো শুনতেছে শুনতেছে তো আল্লাহ তুমি মাদের কেমন মা হওয়ার তৌফিক দাও আমিন আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন মা আল্লাহর কসম আমি যুদ্ধে যেতে ভয় পাচ্ছি না কিন্তু আমি তোমার তোমার হার্ট তোমার অন্তরটা তোমার মনোবলটা আমি চেক করলাম তুমি কি ধৈর্য ধরতে পারবা নাকি তুমি তোমার মা হও না মা তুমি ঠিক আছো তুমি আমার জন্য দোয়া করো গিয়ে শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ হয়ে গেলেন তিন দিন কোন খবর মার কাছে যায় নাই কি করেছে কোন জানাজাও হয় নাই এই তিন দিন ধরে তার লাশটা গাছের ডালের সাথে ঝুলায় রেখেছে এরকম নির্মম পাশবিক আচরণ যুগে যুগে ছিল কি ছিল না বলেন ছিল আমার ভাইয়েরা এই মহিলা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আসমা তো ভুল বলেছে উম্মে সালমানা আসমা হ্যাঁ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খবর পেলেন কার দ্বারা জানো আমার নবীজির স্ত্রী আম্মা জানাইশার বড় বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি সংবাদটা পেলেন কলিজার টুকরা সন্তানকে ঝুলায় রেখেছে গাছের ডালে কেউ নামানোর সাহস পাচ্ছে না আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই দৌড় মেরে চলে আসলেন এসে বলছেন ইসলামের পথের মুজাহিদের ঘোর শহরের কি এখনো ঘোড়ার পিঠ থেকে নামার সময় হয় নাই লোকজন সব চলে এলো লোকজন চলে এসে সেই গাছের ডাল থেকে দড়িটা খুলে দিয়ে যখন নিচে নামানো হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে করলেন কি সন্তানটার কপালে চুমুকে দিয়ে বলছে বাজান তুই আমার নেক নিয়তটা পূরণ করেছিস তুই চলে যা জান্নাতে আমি পিছে পিছে আসতেছি সঙ্গে সঙ্গে ওই হাজ্জাজ বিন ইউসুফ ইউসুফ সামনে দাঁড়ায় গেছে হাজ্জাজ বিন ইউসুফকে সামনে রেখে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে ফেলছেন ওরে হাজ্জাজ বিন ইউসুফ একটা হাদিস শোন একটা হাদিস শোন আমি নিজে হাদিস বর্ণনা করছি রাসূল বলেছেন আমি শুনেছি আল্লাহু আকবার বলেন তিনি বলছেন বনু সাকিফ গোত্রের একজন মিথ্যুক শাসকের আবির্ভাব হবে সে মুসলমানদের প্রতি জুলুম করবে অত্যাচার করবে আমি আসনা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সেই মিথ্যুক শাসক তো কেউ নয় তুই হাজ্জাজ বিন ইউসুফ সবচেয়ে বড় মিথ্যুক শাসক একদম মুখের উপরে বলে দিলেন যেমন মা তেমন সন্তান আল্লাহু আকবার বলেন ইমান এনেছি আমরা টিকে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ ইদা লাকীতুম ফিয়াতান ফাসবুতু টিকে থাকো ওয়াজকুরুল্লাহ কাসীরা জিকির করো কার বিশেষ করে স্মরণ করবে কাকে আল্লাহকে যদি আল্লাহকে স্মরণ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন সফল হবে কার কথা আল্লাহ যদি কোন আমি সফল হব আমি কি বিফল হতে পারবো আর কখনো বিফল হব কখনো আমি সফল হয়ে যাব তবে আমরা টিকে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীজি 13 বছর মার খেয়েছেন টিকে থেকেছেন শেষের 10 বছর মার খাইছেন না মার দিছেন আস্তে কয় মার খাইছেন না মার দিছেন খালি মার খাবো না আমরা মার খাও সুন্নাত মার দাও সুন্নাত ঠিক কি না মার দাও সুন্নাত নবীজির ব্যবহৃত তরবারি এখনো আছে না নাই তরবারি কি মার খাওয়ার জন্য সম্মানিত ভাইয়েরা মন তো চাচ্ছে আরো কথা বলি কারো কোনো আপত্তি নাই তো
কিন্তু আজকে যে প্রথম রজনী আগামী কাল কত মাহফিল আছে তা তো সমস্যা নাই আর একটু বলো বলেন আর একটু বলো ভাবছিলাম ইনি আমার প্রতি একটু দয়া টয়া করবে এ তো দেখতেছি আরেক জিনিস জি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কোরআনের আসর শ্রেষ্ঠ আসর আল্লাহ কবুল করুন আমিন জোরে বলি আমিন আমিন আল্লাহ কবুল করুন আমরা ওমরের মতো হব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আলীর মতো হব ইনশাআল্লাহ ওমরের মতো সাহসী আলীর মতো বীর সেনানী জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ওসমানের মতো উদার হয়ে আল্লাহর পথে দান করব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আরেকজন আছেন কে বলেন তো আবু বকরের মতো দৃঢ়তা নিয়ে অবিচল নিয়ে অবিচল আস্থা নিয়ে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আবু বকর ছিলেন দৃঢ় ওনার মধ্যে ছিল দৃঢ়তা ইস্তিকামত ছিল তার মধ্যে সবচাইতে বেশি ঘাবড়াতেন না আল্লাহু আকবার বলেন তিনি সবসময় অটল থাকতেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে ঠিক কি না হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার আবার কাবা ভাঙতেলে আবার কাবা ভাঙতেলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমাদের তো সবই ছিল সবই আছে শুধু ইমানই মনোবল নিয়ে আমরা সামনে এগিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ এক নম্বর কাজ হলো আমরা অবিচল থাকবো ফাসবুতু আরো পাঁচটা কাজ আমি আক্ষরিকভাবে শব্দিকভাবে বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আল্লাহ তুমি সবাইকে আমলের নিয়তে শুনে আমরা যেন আমল করতে পারি এমনভাবে শোনার তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় ওয়াজ বেশি হয় বলেন বলেন ওয়াজ বেশি না আমল বেশি কিন্তু কোনটা বেশি হওয়া দরকার আমল বেশি হওয়া দরকার আমার আমলটা বাড়ায় দেবো জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা নাম্বার তিন হলো ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ আনুগত্য থাকতে হবে দুজনের এক নাম্বার কে আল্লাহ আসতে বলবেন না কে আল্লাহ নাম্বার দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমি বলবো এক রাত তো সব দিক থেকে তো কিছু বলতে হয় সেটাই তো এই ওঠে কেন না বলে যায় কেন এই থামেন আমি বলি একটু বসুন না ভাই কত রাত তো কত দিকে চলে যায় একটু বসেন আমরা একসঙ্গে দোয়া করবো তো জোরে বলি ইনশাআল্লাহ একটু বসেন নাম্বার তিন হচ্ছে আমরা আনুগত্য করবো কার নাম্বার দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবো এখানে আনুগত্যে কোনো প্রকার গ্যাপ অপূর্ণতা রাখা যাবে না কেন মানবো এটা এটা হবে না এটা এই যুগে হবে না এমন জাতীয় কথা বলার লোক আছে না বলেন তো আছে তখন কি ইমান থাকবে তার ইমান থাকবে না আধুনিক যুগে আইনকে চলে কোরআন নেই জাতীয় কথা বলে থাপড়ে ৩২ দাঁত ভাঙ্গা দরকার বেদবদের আছে না নাই আচ্ছা আনুগত্য থাকতে হবে আল্লাহর এবং নবীর এবং সেই আনুগত্য হবে নিঃশর্ত আনুগত্য নাম্বার চার হলো
নিজেদের মধ্যে কোনো বিবাদ জড়ানো যাবে না, যেটা দিয়ে আমি শুরু করেছি আজকের আলোচনা, কোনো প্রকার বিবাদ জড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা তোমরা কি করবে, তোমরা ওয়ালা তানাযাউ ফাতাফশাহু ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা পরস্পরে যদি বিবাদ জড়িয়ে বিবাদে যদি জড়িয়ে যাও, বড় বেকায়দায় পড়ে বড় বেকায়দায় পড়ে যাবে। অতএব তোমরা কখনো নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে ফতুয়াবাজি, এরপরে নিজেদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করা, ফেতনা সৃষ্টি করা, এই সমস্ত কাজগুলো তোমরা যদি করতে যাও, তোমরা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। সাবধান, সেই সময় তোমরা ধৈর্যের পরিচয় দিবা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আর যদি ধৈর্য ধরে যদি একতার বন্ধনে যদি আবদ্ধ থাকতে পারো, আমি আল্লাহ তোমার সাথেই থেকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলো কত সুন্দর জমা করানো কথা, কত সুন্দর পরামর্শ আমার আল্লাহ তাআলা। পাঁচ নম্বর তো ধৈর্য ধারণ, নম্বর ৬ হলো লোক দেখানো এবং অহংকার প্রকাশ করা যাবে না। যে কোনো কাজ আমরা করতে যাব, লোক দেখানো করব? অহংকার করে কোনো কাজ করা যাবে? যখনই মুসলমানদের মধ্যে অহংকার ঢুকেছে, সেদিন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো অহংকার করতে পারে না, মুসলমান হবে অহংকার মুক্ত। মুসলমান কি হবে? অহংকার মুক্ত। আল্লাহ তাআলা এই ৬টি কাজে আমাদের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদেরকে বলবো, যুবকরা তিনটা কাজ করবা, একটু সময় লাগবে আমার, আমাকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে তো সব দিক থেকে একটু একটু করে বলছি। যুবকদেরকে আমি তিনটা কাজ করতে বলবো, আমি ওয়াদা করে যাচ্ছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। তিনটা কাজ আজ থেকে শুরু করবা, আল্লাহ তোমার যা রিজিক ছিল তার ডাবল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজ মনে থাকবে যুবকরা। নাম্বার ১, তাড়াতাড়ি বিয়ে করো। দেখছেন জোরে আগে ঘোকা, ঠিক ঠিক আছে। হ্যাঁ, বুড়ো চাচাও কিছু কইছে না, তার একটু সমস্যা। আবার বুড়ি জানলে কিন্তু খবর আছে জি। তাহলে এই বিয়ে করার হুকুম কি আব্দুল্লাহ আমিনের না আল্লাহর? ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, তোমাদের মনে যাকে চায় তাকে, অন্যের বউ না। আবার ওয়ানকিহুল আয়ামা, স্বামীহীন নারীকে তোমরা বিয়ে করো। ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিকা কোনো নারীকে বিয়ে করতে যেও না। এগুলো কার কথা? আচ্ছা, বিয়েটা কার হুকুম? যুবকরা বিয়ে করতে চায়, কিন্তু যুবকের বাপরা কিছু সমস্যা করে, দেখেন তাও কয় ঠিক। হ্যাঁ হ্যাঁ, ও কমন পড়ছে। আচ্ছা, কমন পড়েছে, ছেলেটা নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজ পড়ে, মেয়েদের দিকে তাকায় না, যৌবন তো আছে। হয়তো বাপকে বলছে, আব্বা ফেতনার দুনিয়া, না যাক, যুবকদেরকে ধন্যবাদ দিচ্ছি যে না, ভালো আগ্রহ থাকা ভালো। যে যুবক বিয়ে করতে চায় না, ও তো ঠিক নাই, কি ঠিক আছে না? ও ঠিক নাই। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুবক মানুষ, আমার কি বিয়ে করার শখ হয় না? রসুলকে পেঁচায় ধরেছেন। রসুল বলেন, বিয়ে করবা তুমি? হুজুর, বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু মেয়ের বাপ রাজি হয় না। রসুল বলেন, মেয়ের বাপ রাজি হয় না মানে? খুজুর, আমি একটু কালো তো পছন্দ করে না। রসুল বলেন, ভুল কথা, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। রসুল কি ফিরায় দিছেন? বিয়ে হবে, যাও। খুজুর, বিয়ে কোন দিন হবে? হবে বিয়া। খুজুর, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। রসুল বললেন, তাহলে কি করব? যাও মেয়ের বাবাকে বলো। খুজুর, মেয়ের বাবাকে আমি বলতে পারবো না, আপনি একটু লিখিত করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো, চিঠিখানে নিয়ে বলা হলো, তুমি যাও মেয়ের বাপ ইবনে ওহাবকে বলো। দৌড় মেরে চলে গেছেন ইবনে ওহাবকে বলে, বলতেছেন, এই যে ইবনে ওহাব, যে রসুল চিঠি দিছে, এটা তাড়াতাড়ি দেখো, পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না, জিনার কাছে যেও না, বিয়ে করো।
কার কথা? কোরআনের কথা না এগুলো? বিয়ে করো, যে বিয়ে পাগল হয় সে জেনার কাছে যায় না, আর যে বিয়ে করতে চায় না ওর মধ্যে ভেজাল আছে, আছে না নাই? ভেজাল আছে। আমার নবীজি পাঠায় দিচ্ছেন, চলে গেছে। সেই কালো সাহাবি গিয়ে মেয়ের বাপকে বলছে, মেয়ের বাপ তো চিঠি দেখেই খুশি হয়ে বলতেছে, রসুল আমার মেয়ের চিন্তা করেন, থামো ব্যবস্থা হচ্ছে, দেখি আমার মেয়ের রাজি হয় কিনা, আমার মেয়ে তো সুন্দরী, তুমি তো একটু কালো, দেখি মেয়ে কান্দে, কেমা কান্দিস কেন, রাজি নাই, আরো কান্দে, কে যা বিয়ে দেবো না, কাব্বা ভুল বুঝো কেন, বিয়ে ওর সাথেই হবে, রসুল যেহেতু পাঠাইছে, মেয়েরা যদি একটু সুন্দরী হয়, স্বামী যদি একটু কালো হয়, অহংকার আছে না, একটু অহংকার করে না, মাঝে মাঝে বলে শোনো একটু আয়না চেহারা দেখো, তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে হয়েছে এ তোমার সদ্য গোষ্ঠীর কপাল, আছে না এরকম বলার, আছে না? আছে। সেই তো। এরপর আবার কিছু পুরুষও আছে, বিয়ে করতে গেছে একটু বউটা কালোই হয়েছে, ধলা কে করছেন, কালো কে করছেন, লম্বা কে করেছেন, চিকন কে করেছেন, খাটো কে করেছেন, দোষ কার? আল্লাহ। ফয়সালা কার? বউটা কপালে কালো পড়ছে, হয়ে গেছে একটু বউটা একটু কালো হয়েছে, তিন দিন পর কান্দে, এ কান্দো কেন, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে, তাহলে অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ সুন্দর হয়? রাজরানী হাজির করলেও তো অন্যের দিকে নজরে গেলে তার বউ সুন্দর হবে না, নিজের বউকে যদি সুন্দরী দেখতে চাও বউয়ের দিকে তাকাবে না, তখন মনে হবে আমার বউটাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আলহামদুলিল্লাহ। ইসলাম মেনে চললে শান্তি আছে না নাই? আচ্ছা, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপ এসে বলতেছে তোমার কপাল খুলে গেছে, মেয়েও রাজি আমিও রাজি, সাদ আল আসওয়াদ সুলাইমি দৌড় মেরে নবীর কাছে চলে গেছেন, হুজুর আজকে তো কাম ফাইসালা, ঠিকঠাক সব বিয়ে পড়ান, রসুল বলেন বিয়ে তো করবার টাকা আছে, কুজে টাকার দায়িত্ব আমার দিলে তো বিয়েই হবে না, রসুল বলেন টাকা ছাড়া তো মোহরনা দিতে হবে না, কুজুর মোহরনার দায়িত্বটা আমারে দিয়েন না, যখন আপনি দায়িত্ব নিয়েছেন এটাও আপনি পালন করেন, রসুল বলেন এই আমার ওসমান কোথায়, নোয়মান কোথায়, 200-400 দিরহাম দাও, যাও সাদ বাজার করে আসো বিয়ে হবে, আমার নবী যে বিয়েটাকে কত ইজি করে দিয়েছেন, সুবহানাল্লাহ, বলে বিয়ে করার জন্য বাজার করতে গেছে, এক সাহাবী এসে বলে সাদ বিয়ের বাজার করো, যুদ্ধের ডাক আসছে, মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন, না জিহাদের মতো লোভনীয় কাজকে ছাড়া যায়, আল্লাহু আকবার, বলে ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে চাপিয়ে পড়লেন, যুদ্ধে চাপিয়ে পড়ে এক পর্যায়ে শাহাদত বরণ করে ফেললেন, নবীর কানে সংবাদ গেল সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর, বললেন কোন সাদ, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল, আমার নবীজি দূর মেরে চলে গেছেন, তার ক্ষত বিখ্যাত লাশ দেখে নবীজি একবার কাঁদেন একবার হাসেন, একবার কাঁদেন একবার হাসেন, সাহাবায়ে কেরাম বলছেন এমন তো আচরণ নবীর ইতিপূর্বে কখনো লক্ষ্য করেনি, এমনটা হচ্ছে কেন, রসুল বলছেন ও সাহাবীরা আমি কাঁদতেছি এজন্য সব ঠিক, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, আর আমি হাসতেছি এজন্য আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে, আমার নবী যে বলছেন সাহাবীরা আমার সাহাবি সাদ তো দুনিয়া থেকে বিদায় নিল, জানাজা পড়ায় দিলেন, এরপরে বলছেন এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল তাকে হাজির করে একটু পাশে বসায় পাশে দাঁড়ায় দাও, আমার নবীজি বললেন ও সাহাবি আমার সাদ যে ঘোড়ার যে তরবারি কিনেছে সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো, যখন নিয়ে আসলে রসুল বলছেন ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী আজকে আমার সাদ বেঁচে থাকলে তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো বিয়ের বাজারে করে নাই, আমার সাদ করেছে জান্নাতের বাজার, তার পক্ষ থেকে এই ঘোড়ার তরবারে আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দান করলাম, যাও আমার ভাইয়েরা, রসুল বিয়েকে ইজি করে দিয়েছেন, বিয়েকে সহজ করে দিয়েছেন, সহজ বিয়ে যখন সমাজে হয়ে যাবে তখন সমাজ থেকে জেনা বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকে সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন, বিয়ে কঠিন জেনা সহজ, আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে, কার সাথে,
আর এখন মেয়ের বাপরা খোঁজে কি? চাকরিজীবী। দেখছেন কি আফসোস তাদের, দেখেন কি সমস্যা। সঠিক তো, এটা বিয়ে দিতে চায় না, ছেলে কি করে, কেন এগুলো হবে না, তো একটাবার বলে না নামাজ আছে কিনা, দিনদারিতা আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পর্দার পরিবেশ আছে কিনা, একবারও দেখে না। খোঁজে হলো, দেখো তো সরকারি চাকরি আছে কিনা, দেখো তো ক্যাশ ক্যাপিটাল কেমন আছে, ইউরোপ আমেরিকায় কোনো সিটিজেনশিপ আছে কিনা, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। কি কথা কি বুঝতেছেন আপনারা? রসুল মেয়েকে বিয়ে দিয়েছেন, ধনীর সাথে না গরিবের সাথে, সব চাদরের দলিল ফাতিমা, বিয়ে দিবেন। খেজুর বাগানের মালিক মিলিয়নার বিলিয়নার সাহাবীর এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে, রসুল বলেন নট অ্যালাও, গো, যাও, হবে না, আমার পছন্দের লোক এখন আসে নাই, সবার শেষে আলী, বাড়ি নাই। নবীর কাছে এসে দাঁড়ায় আছে, কিছু কয় না, রসুল বলেন আলী কিছু বলবা না? হুজুর কি যে বলবো নিজেও জানি না, তুমি কি বিয়ে করবো আমার মেয়েকে? হুজুর দিলে করা যায়, যেরকম সুবহানাল্লাহ, যৌবন আছে যার, বিয়ের আগ্রহ আছে তার। আমার নবীজি বললেন বিয়ে করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়, টাকা তো নাই। তাহলে মোহরনা দিবা কেমনে? আমার তো কিচ্ছু নাই, এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না। রসুল বললেন এই যে ঢাল তোমার হাতে দেখতে পাচ্ছি, যুদ্ধ করার জন্য তরবারি দিয়েও যুদ্ধ হয়, ঢাল ছাড়াও হয়, ঢালটা বেচে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ে ফাতিমার বিয়ের মোহরানা। নবীজি বিয়েটাকে কত ইজি করে দিয়েছেন, বিয়ের মোহরানা বের করার জন্য ঢাল বিক্রি করতে গেছেন সামনে কাস্টমার আমার নবীজির বড় জামাই জিন্নুর আইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলে আলী সাত সকালে ঢাল বিক্রি করতে আসছে কেন, তুমি তো যোদ্ধা। তিনি বলছেন বিয়ে ঠিক, কার সাথে? আমার নবীর ছোট মেয়ের সাথে। তাই তাহলে তুমি তো আমার ভাইরা হয়ে যাচ্ছ, খুব খুশি, ঠিক আছে ঢাল দাও, কিনে নেই। নিলেন, নেওয়ার পর কয়েক হাত যেতে না যেতে বলতেছে ভাইরা বিয়ে তো হয়ে যাচ্ছে, যখন তোমাকে কিছু তো গিফট করা দরকার, ঢালটা দিয়ে দিলাম, যাও। টাকাও নিলেন, ঢালও নিলেন, নবীর সামনে এসে দাঁড়ালেন। রসুল ঢালটার দিকে তাকিয়ে বলছেন মনে হয় ঢাল বিক্রি হয় নাই, তোমার ঢালটা মনে হয় বেচা হলো না। তিনি মুসকি হাসি মেরে বলছেন হুজুর ঢালও বিক্রি হয়ে গেছে, এই যে টাকা, ঢাল হাতে কেন, উপহার পাইছি, কে কে দিল উপহার হুজুর, আপনার বড় জামাই ওসমান। রসুল বলছেন লোক আর খুঁজে পাও নাই, এই ভিতরে ভিতরে এই ঘটনা ঘটাইছ। আমার নবী যে মেয়েকে বিয়ে দিলেন, নবীর চোখে পানি টলমল করছে, মেয়ে যারা বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিলে বাবার একটু কষ্ট হয় না? কষ্ট হয়, আর সারা জীবন ছিল আমার ঘরে, এখন চলে যাচ্ছে অন্যের ঘরে। মেয়েকে আস্তে করে ডাক দিয়ে বলছে মা এই যে পিসদানে দিলাম, এই যে আমি পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, পান করার জন্য একটা গ্লাস দিলাম, মা সংসার করো, স্বামীর ঘরটাকে উজ্জ্বল করো, আমি তোমাকে টাকাওয়ালা স্বামী দেই নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দিয়েছি তাকওয়ায় ভরা স্বামী। জোরে বলি সুবহানাল্লাহ। যাও, আজকের থেকে তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আর এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়ে ফোন দিয়ে বলে মা চলে যা স্বামীর ঘর কর, যদি কিছু বলে তোর জামাই শুধু ফোন দিবি খাইয়া ফালামু। এরকম প্রভাব খাটাবেন সংসার সুখের হবে না, ব্যালেন্স করতে হবে। কারণ যখন বিয়ে হয়ে যায় একটা মেয়ের, তখন তার নিজের বাড়িটা বাবার বাড়িটা পরের বাড়ি হয়ে যায়, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ বাড়ি হয়ে যায় স্বামীর ঘর, কারণ সেখানে সন্তান জন্ম নেয়, সেখানে একটা পরিবার গড়ে ওঠে, সেই ঘরটাকে শ্রেষ্ঠ ঘর মনে করতে হবে। যে মেয়েরা শুধু পিছু টানে, বাবা মার দিকে টানে, দেখবেন বেশি বেশি টানলে পরে সেখানে অশান্তির একটা পরিবেশ আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, বাপ মা ভুল বোঝে, ভাব মাও ভুল বোঝে, এগুলো করা উচিত নয়। কোনোদিন নবীর কাছে এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা দিন নবীর তার স্বামীর বিরুদ্ধে কোনোদিন কোনো একটা কটু কথা বলেন নাই, শুধু একদিন এসেছেন, তাও আলীর পরামর্শ নিয়ে এসেছেন, এসে বলছেন আব্বা একটা কথা বলি কি, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার নাতি দুইটা হাসান হুসাইন, তারা ছোট ছোট মানুষ, পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে আব্বা এখানে দাগ হয়ে গেছে, জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা,
কোপের পানি তুলতে তুলতে কোমরে দাগ হয়ে গেছে, আমি একা কাজ করতে পারি না আব্বা, দেখুন তো একটা কাজের মানুষ দিলে পরে আমার খুব উপকার হতো, একজন খাদেম দেওয়া যায় নাকি? রসুল বলছে মা একটু এইদিকে আসো, কাছাকাছি নিয়ে বলছে মা শোনো, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাপড় কোনোদিন অন্য কাউকে দিয়ে ধোয়ায় নেয় না, তোমার বাবা মুহাম্মদ নিজের ঘর নিজে ঝাড়ু দেয়, নিজের কাপড় নিজে সেলাই করে, কাউকে দিয়ে কোনো কিছু করাতে পছন্দ করে না। পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ সেই কাজ যে কাজ সে নিজে সম্পন্ন করে, মা কাজের মানুষের কোনো দরকার নাই, একটা আমল শিখাই দিচ্ছি মা চলে যাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার বলো সকাল সন্ধ্যা, সমস্ত কাজ আমার আল্লাহ তোমার সহজ করে দিবেন। যে সমস্ত স্বামী বইয়ের কাজ করে দেয় এটা সুন্নাহ কাজ, বলি আলহামদুলিল্লাহ বইয়ের কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইকে পাশে রেখে বইয়ের খেদমত করে দিয়েছেন, তরকারি কুটে দিয়েছেন, রান্না বান্না করে দিয়েছেন। আর আজকের যুগে এই সমস্ত যুগে যদি কোনো স্বামী বইয়ের এরকম করে কাজ করে দেয় বলে বউ পাগলা, বউ তো পাগলাই হতে হয় ঠিক কি না? বউ পাগলা না হলে কি সংসার হয়? এই বইয়ের কথা সবাই শুনতে হবে না? জি কে কইলা? হ্যাঁ কি ও আচ্ছা খেলা আছে থামেন, আমি কই আজকে শ্রোতা পাইছি একদম ঠোঁট কাটা, তাহলে তো একটু বলতে হয়। হ্যাঁ আচ্ছা বইয়ের কথা শোনেন না আপনারা যারা বিয়ে করছেন, বইয়ের কথা শোনেন না? না শুনলে সংসার হবে? রাজা রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা বইয়ের কথা কোনোদিন শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন যাওয়ার পরে একটা লোক খুঁজে পাওয়া যায় না, বিকেলের দিকে এক লোক এসে বলতেছে রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই, এই তো লোক পাইছি আমি, যা আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। ঘোড়া একখান কালো, কালো কালার একটা ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে, বউ বলে তুমি এটা কি ঘোড়া নিয়ে আসলা, এটা কোনো কালার হলো? কালো কোনোদিন ঘোড়া হয়? লাল ঘোড়া নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, কি কথা কি বুঝতেছেন? চলে গেছে দরবারে, রাজা মশাই ঘোড়া তো হলো না কেন, নিয়ে গেছে কালো ঘোড়া কিন্তু দরকার হলো লাল ঘোড়া, কে তোর এই কথা কে বললো? কে বউ আমারে শিখাই দিল। রাজা কয় ঘোড়া থুই আর ডিম নিয়ে যা। সন্ধ্যার সময় রানীর সামনে রাজা হাজির, রানী বলছে রাজা পেলেন কি আপনি এমন কোনো পুরুষ যে বইয়ের কথা শোনে না? কে পাইছিলাম, তাও আবার ঘোড়া চেঞ্জ করে ডিম নিয়ে গেছে। রাজে রানী এখন বলে রাজা মশাই শোনেন, অতএব সিদ্ধান্ত চেঞ্জ করুন, কেন আপনি পাবেন না, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমটা না দিয়ে না ঠকাইয়া 5 কেজি করে চাল দিলে তাও তাদের একটু ভালো হবে, 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের বৈঠকে বসতেছে, বসে বলতেছে যে শোনো সিদ্ধান্ত চেঞ্জ করা হোক, যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী কয় রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? কে বউ আমার শিখাই দিল। কথা কি বোঝা যায়? শুনতেই হবে বইয়ের কথা, না শুনলে সংসার হবে না। এখন বউ, এখন মা, তাই না? যে মায়ের কথা বলতেছে, শুনেন মাদের কিছু প্রবলেম আছে। মেয়েকে বিয়ে দিছে, জামাইয়ের ব্যাপারে বলে আমার জামাইটা এত ভালো, এত ভালো জামাই পাইছি বাবা, এরকম জামাই 100তেও পাওয়া যাবে না, খুব ভালো জামাই, এই জামাইটা আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না বান্না করে দেয়, এত ভালো। আচ্ছা ভালো, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, কেন? খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বোঝা গেল? তাহলে এক মুখে কয় কথা হলো, মানে কয় কথা হলো? আছে মাদের কিছু সমস্যা আছে, কিছু রোগ আছে না নাই? আছে। যারা শাশুড়ি হয়েছেন দয়া করে কলেজটা বড় করে দেখ আদর করবেন, তারাও কলেজে বড় করে আদর করবে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভাববেন না যে বিয়ে হয়ে গেছে বলে আপনার ছেলেকে সে দখল করে নিছেন, না দখল করে নেবে কেন, আপনি তো মা মাই। তবে হ্যাঁ, বইয়ের অধিকার আছে, মায়েরও অধিকার আছে, মার অধিকারটা কম না বেশি? আসতে বলেন কম না বেশি? আচ্ছা মাকে দেখা কি, জোরে বলেন, বউকে দেখা কি, আস্তে আস্তে কয়, বউকে দেখা নফল, ফরজ কি কম বেশি হয় নাকি? মাকে দেখা
ফরজ, বউকে দেখাও ফরজ। এখন মাকে তার চারটা ছেলে আছে, তাহলে চার ভাই, চার ভাইয়ের মাকে দেখতে হবে, তাহলে চার ভাই মিলে চারজন মিলে দেখতেছে কয়জনকে? একজনকে। তাহলে যদি এক ভাই দেখে তাহলে আরো তিন ভাইয়ের হক কি আদায় হয় না? হয়ে গেছে তো। যদি চারজন তো সম্ভব না, ধরেন একজনের কাছে থাকলো, খেয়াল টিয়াল রাখলো, মা তুমি কেমন আছো, কি অবস্থায় আছে, কিন্তু খেদমত করছে কয়জন? একজন। তাহলে কি হয়ে গেল না? হয়ে গেছে কিনা বলেন। বউয়ের খেদমত করবে কয়জন? চারজন। মায়ের খেদমত চব্বিশ ঘন্টা ফরজ না। যদি এক ভাই দেখে, হ্যাঁ খোঁজ খবর রাখবে, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু বউয়ের খেদমত চব্বিশ ঘন্টা ফরজ। আস্তে আস্তে কয়, ঠিক কিনা? একেবারে বউকে হেলায় খেলে ছেড়ে দিয়েন না। আজকে তো আমার একটু ওই দিকে পক্ষ বেশি যাচ্ছে না, না দুই দিকই আছে, এটা বাস্তবতা তো। মা যারা আছেন, যাদের মা আছে, শুধু বউকে বলে দিবেন শোনো, বউ কিন্তু পাল্টান যায়, মা কিন্তু পাল্টানো যায় না। একটু হুমকি ধাম কিছুক্ষণ কিছুক্ষণ দিয়ে পরে আবার আদর করবেন, ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন। একটু মাঝে মাঝে একটু ব্যালেন্স করতে হবে, চেক এন্ড ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ, বিবাহিত জীবন ম্যানেজ করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও, জোরে বলি আমিন। কথাই তো কথা বেড়ে যায়, বহু কথাই বলে ফেললাম, যতটুকুন বলেছি আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, কোনো নেশা করা যাবে না, সকল নেশা থেকে যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলি আমিন। নেশাকে না বলো, কোনো নেশাখোর জান্নাত পাবে না, নেশার কাছে যাওয়া যাবে না, সকল প্রকার নেশা থেকে আল্লাহ তাআলা যুবকদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়ার শেষের দিকে আমরা যাচ্ছি, দোয়া করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি কথা বলবেন? ও আচ্ছা, অবশ্যই, আপনি সভাপতি, আপনাকে অনুমতি না দিলে মাফ আমাদেরকে করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন। তিনটা কাজে গুনাহ মাফের একটা নিশ্চয়তা আমরা পাই আল্লাহর কাছ থেকে। নাম্বার ওয়ান হলো, শীতের সময় হলেও নিখুঁত করে আমরা উযু করব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ তারাই পড়তে পারে না যারা মোনাফেক, আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করব। নাম্বার তিন হলো, সালাতের জন্য জামাতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস মর্যাদা বাড়ায় দেয়। নাম্বার ওয়ান, আমরা মানুষকে মোহাব্বত করে খাওয়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই হলো, বেশি বেশি করে আমরা সালাম দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার তিন হলো, রাতে যখন আমরা ঘুমিয়ে, সবাই যখন ঘুমিয়ে থাকে সেই সময় আমরা জেগে জেগে সালাত আদায় করব, কার খুশির জন্য? এতে মর্যাদা কমবে না বাড়বে? বাড়বে। তিনটা জিনিস মুক্তির সহায়ক, আমি নাজাত পেয়ে যাব। রাগ ও সন্তোষ উভয় অবস্থায় সঠিক বিচার করা, রেগে আসি অথবা রাগ ছাড়া আসি, বিচার হবে, ব্যাঠিক না সঠিক? সঠিক। নাম্বার দুই হলো, দারিদ্র এবং প্রাচুর্য, অসচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমরা দানটাকে রেগুলার রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার তিন হলো, গোপন প্রকাশ্য, সব অবস্থায় আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আমরা এই তিনটা বিষয় আমরা খেয়াল করব, দোয়া হবে। সভাপতি মহোদয় একটু কথা বলি, আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ।